নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জেলা শাসকের শরণাপন্ন হলেন বৃহস্পতিবার। জেলা শাসকের শরণাপন্ন হলেন কয়েকজন প্রতিনিধিবৃন্দ। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর 1 নম্বর পঞ্চায়েতের নাদরা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দীর্ঘ বেশ কয়েক মাস ধরে উচ্চ বাতিস্তম্ভের বাতিগুলি বিকল হয়ে পড়ে আছে। ইন্ডিয়ান হারমোনিকার জনক মিলন গুপ্তার জন্মদিবসকে সামনে রেখে বুধবার ইন্ডিয়ান হারমোনিকা ডে পালন করা হল বর্ধমান হারমোনিকা ওপেন রিক্রিয়েশনের পক্ষ থেকে। কীটনাশকে আত্মঘাতী হলেন এক কৃষক। বর্ধমান ইউনিভার্সিটি স্পোর্টস বোর্ডের উদ্যোগে বর্ধমান মোহনবাগান মাঠে আয়োজিত 2 দিন ব্যাপী ফুটবল অনুশীলন ম্যাচের শেষ দিন ছিল বৃহস্পতিবার। চলে আসছে বিস্তারিত খবরে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জেলা শাসকের শরণাপন্ন হলেন বৃহস্পতিবার। আনুমানিক 25 জন কৃষক এদিন তাদের দাবি দাবা জেলা শাসকের কাছে পেশ করেন, সমস্যার সমাধানের লক্ষ্যে দিশেহারা ওই সমস্ত কৃষকরা। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকরা জেলা শাসকের শরণাপন্ন হলেন বৃহস্পতিবার। এদিন মেমারি 2-এর ক্ষতিগ্রস্ত কৃষকরা জেলা শাসকের দ্বারস্থ হন। আনুমানিক 25 জন কৃষক এদিন জেলা শাসকের দপ্তরে আসেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণের আশায় বিভিন্ন দপ্তরে দরবার জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা ফলে দিশেহারা হয়ে পড়েছে, সমস্যার সমাধানের লক্ষ্যে বিভিন্ন জায়গায় তারা দরবার জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের সমস্যা কিভাবে সমাধান হয় সেদিকেই তাকিয়ে কৃষকরা। আমরা এসেছিলাম, আমরা অরিজিনাল চাষি। আমাদের চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার কারণে আমরা অরিজিনাল চাষি, আমরা ক্ষয়ক্ষতি পাইনি। অথচ যারা বাংলাদেশে থাকে, বিহার পাকুড়ে থাকে, নানান রকম বোম্বাইয়ে থাকে, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তাদের জমি নেই, তারা চাষ করেনি, কিন্তু আমরা অরিজিনাল চাষি, আমরা ক্ষতিপূরণ পাইনি। তার জন্য আমরা ডিএম সাহেবের কাছে এসেছি। ডিএম সাহেব আমাদের কাগজ দেখেছে, আমাদেরকে এডিএম এর কাছে পাঠিয়েছে। আমরা এডিএম সাহেবের কাছে যাচ্ছি। কত মিলে এসেছেন আপনারা? আমরা মোটামুটি 20-25 জন এসেছি। কোন গ্রাম থেকে আপনারা? আমরা বরপরশন 2 নম্বর অঞ্চল মেমারি 2। না, চেক বিলি হয়নি এখনও, চেক বিলি হয়নি। চেকের লিস্টটা বেরিয়েছে, লিস্টটা দেখে আমরা অনুবাদ করলাম, বা আমরা লিস্ট দেখলাম, আমাদের কোনো নাম নেই। সেই জন্য আমরা কোথায় যাবো? ডিএম সাহেবের কাছে এসেছি। আর কাকে কাকে দিচ্ছেন? আমরা ডিএম সাহেবকে দেবো, দিলাম, ডেপুটিকে দেবো, সভাপতিকে দেবো, তারপরে এডিএম সাহেবকে যেতে বললো। এডিএম সাহেবের সাথে কথা বলে দিলাম, বললো ওখানে যাও। প্রথম ভিডিওকে দেওয়া হয়েছে। এরকম কতজনের জমি আছে আপনাদের? এরকম মোটামুটি বহু লোকের জমি আছে, তারা পায়নি। যাদের জমি নেই তারা পেয়েছে। আমরা এখন 25-26 জন আসছি সব চাষি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। জেলা শাসকের শরণাপন্ন হলেন কয়েকজন প্রতিনিধিবৃন্দ। সংখ্যালঘু সম্প্রদায়ের হোস্টেলের জটিলতা কাটাতেই তাদের এই উদ্যোগ। জেলা শাসকের সাথে সাক্ষাৎ করে খুশি প্রতিনিধি দলটি। সংখ্যালঘু সম্প্রদায়ের হোস্টেল তৈরি হওয়া ঘিরে জটিলতা তৈরি হয়েছে। বর্ধমান হাই মাদ্রাসার সেক্রেটারি, প্রধান শিক্ষক সহ অন্যান্যরা বৃহস্পতিবার জেলা শাসকের শরণাপন্ন হলেন। হোস্টেলটি যাতে যথাযথভাবে তৈরি হতে পারে তার লক্ষ্যেই তাদের এদিনের এই আগমন। এদিন তারা বিষয়টি নিয়ে তাদের মতামত তুলে ধরেন জেলা শাসকের কাছে। জেলা শাসক বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে জানান আগত প্রতিনিধিদের। জেলা শাসকের কাছে আশ্বস্ত হতে পেরে খুশি প্রতিনিধি বৃন্দগণ। মুখ্যমন্ত্রী বর্ধমান হাই মাদ্রাসার ছাত্রদের জন্য একটা মাইনরিটি হোস্টেলের অনুমোদন করেছিলেন এবং তার জন্য টাকাও গ্রান্ট করেছিলেন। আমাদের মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি NIME ডিপার্টমেন্ট অব নবান্ন মাননীয় সুরেশ কুমার আমাদের বর্ধমান হাই মাদ্রাসার জন্য মাদ্রাসারি সংলগ্ন এলাকায় একটি জায়গা পরিদর্শনে আসেন এবং জায়গা পরিদর্শনে উনি স্যাটিসফাইড হয়ে OSD ডিপার্টমেন্টকে, ক্যালকাটা OSD ডিপার্টমেন্টকে ল্যান্ডটা দেওয়ার জন্য অনুমোদন করেন এবং ওখান থেকে ফরওয়ার্ডিং হয়ে ল্যান্ডটা দেওয়ার জন্য বর্ধমানে DM সাহেবকে অনুরোধ করেন এবং DM সেটা DL&LRO অব বর্ধমান ডিস্ট্রিক্টকে অনুমোদন করেন যে 0.198 acre ল্যান্ড বর্ধমান হাই মাদ্রাসাকে দেওয়া হোক ইন ফেভার অফ মাইনরিটি হোস্টেল অফ বর্ধমান 1। তারপর আমাদের জায়গাটার পজিশন মাননীয়
বিএল অ্যান্ড এলআরও মহাশয় দিচ্ছেন না, এবং ওনার কাছে বারবার গিয়ে জানতে চাইলে উনি বলেন যে মাননীয় প্রণব বিশ্বাস মহাশয় বিষয়টিতে আপত্তি করছেন। পরে আমরা জানতে পারি যে প্রণব বিশ্বাস মহাশয় ওখানকার কিছু প্রোমোটারদের সঙ্গে যোগ সাজাস করে, যেহেতু প্রোমোটারদের ওখানে অনেক জমি আছে, সেই জন্য উনি ওখানে একটা পার্ক নির্মাণ করতে চান যাতে মাইনরিটির হোস্টেল না হয়, তার জন্য ওখানকার কতিপয় প্রোমোটারকে সঙ্গে নিয়ে আমাদের বর্ধমান থানাতে আমাদের এগেনস্টে একটা কেস করেন 107 ধারায়, সুন্দরভাবে সাজিয়ে যে এখানে যদি মাইনরিটি হোস্টেল হয় তাহলে এলাকার মানে মানুষদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হবে এবং এখানকার পরিবেশ নষ্ট হবে, অর্থাৎ ল অ্যান্ড অর্ডার ভায়োলেট হবে। এইভাবে সুন্দরভাবে সাজিয়ে কেস করে মাইনরিটি সম্প্রদায়ের এই হোস্টেলটা যাতে না হয় তার জন্য মাননীয় প্রণব বিশ্বাস মহাশয় উঠে পড়ে লেগেছেন। প্রণব বিশ্বাস মহাশয় আগে ছিলেন এখানকার এডিএম, বর্তমানে ওনার ডিমোশন হয়ে উনি ডিএল অ্যান্ড এলআরও হয়ে রাজবাড়িতে গেছেন, ওখানে বিভিন্ন ওই বালি মাফিয়াদের সঙ্গে এই সমস্ত লেনদেন করছেন আর ল্যান্ড মাফিয়াদের সঙ্গে যোগাযোগ করে এলাকার পরিবেশ নষ্ট করছেন এবং আমাদের এলাকায় একটা অশান্তি বাড়ার সৃষ্টি করছেন। ডিএম সাহেব কি বললেন? ডিএম সাহেব বললেন যে আমি আমার এসডি সাহেবকে বা আমার অবস্থান অফিসারদিকে নির্দেশ দিচ্ছি যে বিষয়টি স্পটে গিয়ে সরজমিনে ভালোভাবে তদন্ত করে ওখানকার প্রধান, ওখানকার সদস্য বা ওখানকার লোকাল অথরিটির সঙ্গে ভালোভাবে আলাপ আলোচনা করে বিষয়টি যাতে সমাধান করা যায় সে বিষয়ে মাননীয় ডিএম মহাশয় একটু সচেষ্ট হয়েছেন, আমি সচেষ্ট হব। এবার কতদূর কী করবেন সেটা ওনার আর ওখানেতে পড়ে আছে এখনো 2.5 একরের উপর ভেস্টেড ল্যান্ড, এবং ওই ভেস্টেড ল্যান্ড থেকে আমাদেরকে মাত্র দিয়েছে 8 কাঠা কি 8.5 কাঠা, হ্যাঁ মানে 0.198 একর। তো আমরা অতি সন্তুষ্ট হয়েছিলাম যে আমরা বললাম বাকি জায়গা কী করবেন, বলছেন আমাদেরকে বলেছিলেন যে আপনারা ওইটুকুই নিন বাকিটা আমরা পার করবো। আমরা বললাম আপনারা পার করুন, আমাদের কোনো আপত্তি নেই, অন্তত মাইনরিটি হোস্টেলটা দিন। মাইনরিটি হোস্টেল মানে শুধু মুসলিম সম্প্রদায় নয়, এখানে খ্রিস্টান শিখ জৈন থেকে শুরু করে সকল সম্প্রদায়ের ছাত্ররা পড়াশোনা করতে পারবে। কাছি আছে বর্ধমান ইউনিভার্সিটি, কাছি আছে ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, রাজ কলেজ এবং প্রযুক্তি, সমস্ত শিক্ষার ভালো ভালো প্রচেষ্টা। মেন পজিশন হচ্ছে বর্ধমান, মাইনরিটি সম্প্রদায়ের ছেলেরা যাতে থেকে এখানে পড়াশোনা করতে পারে আমরা সেই উদ্যোগ নিয়েছিলাম, এবং মুখ্যমন্ত্রী ওই উদ্যোগটা কেন বাস্তবিত হচ্ছে না সেটা বারবার এখানকার অফিসারদের কাছে জানতে চাইছেন, এরা নানাভাবে সেটা ধামাচাপা দেয়। আপনারা কোন ইয়েতে গেছেন? আমি বর্ধমান হাইমার সাথে এসেছি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর 1 নম্বর পঞ্চায়েতের নদ্রা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দীর্ঘ বেশ কয়েক মাস ধরে উচ্চ বাতিস্তম্ভর বাতিগুলি বিকল হয়ে পড়ে আছে এলাকাবাসীর অভিযোগ। এ বিষয়ে বারবার পঞ্চায়েত প্রধানকে জানানো হলেও কোনো লাভ হয়নি। রাতের অন্ধকারেও জেলাকে দিনের মতো আলোয় ফুটিয়ে তুলতে জেলার বিভিন্ন প্রান্তে উচ্চ বাতিস্তম্ভ লাগানো হয়, কিন্তু বারবারই অভিযোগ উঠেছে সংরক্ষণের অভাবে বিকল হয়ে পড়েছে বেশিরভাগ বাতিস্তম্ভ। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর 1 নম্বর পঞ্চায়েতের নাদ্রা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় উচ্চ বাতিস্তম্ভের আলোগুলি দীর্ঘ বেশ কয়েক মাস ধরে জ্বলছে না, এমনই অভিযোগ তুললেন নাদ্রার বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘ 6 মাস ধরেই ওই বাতিগুলি চলছে না। এ বিষয়ে পঞ্চায়েত প্রধানকে বারবার জানানো হলেও কোনো লাভ হয়নি, ফলে সন্ধ্যা নামলেই গোটা এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। সত্তর ওই বাতি সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী। কদিন ধরে লাইটটা বেয়াল অবস্থায় পড়ে রয়েছে, প্রায় 7-8 মাসের বেশি। এটাকে পঞ্চায়েতে জানানো হয়েছিল? পঞ্চায়েতে আমরা গেছিলাম, পঞ্চায়েতে কি বলেছে? পঞ্চায়েত বলেছে যে আমরা মিস্ত্রিকে ফোন করবো, দেখি এখনো পর্যন্ত কোনো খবর পাইনি আমরা, অনেকদিন হয়ে গেল পঞ্চায়েত থেকে আমরা বলেছি। কদিন যাবৎ বেহাল অবস্থা পড়ে রয়েছে লাইটটি? প্রায় 8-9 মাস ধরে। এটা কোন পঞ্চায়েত এলাকা? এটা বৈকান্নপুর অঞ্চল। নাদ্রা থেকে বাপটু ব্যানার্জির রিপোর্ট, আনন্দবার্তা। চলে আসছি পরবর্তী খবরে। ইন্ডিয়ান হারমোনিকার জনক মিলন গুপ্তার জন্মদিবসকে সামনে রেখে বুধবার ইন্ডিয়ান হারমোনিকা ডে পালন করা হলো বর্ধমান হারমোনিকা ওপেন রিক্রিয়েশনের পক্ষ থেকে। বর্ধমানের বংশগোপাল টাউন হলে আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানের। এখন কিছুদিন আগে আমি এটা জানতে পারলাম, বর্তমান যে সমস্ত বাদ্যযন্ত্র বেরিয়েছে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল, বর্ধমান হারমোনিকা ওপেন রিক্রিয়েশনের উদ্যোগে বুধবার ইন্ডিয়ান হারমোনিকার জনক পণ্ডিত
মিলন গুপ্তার জন্মদিবসকে সামনে রেখে পালিত হলো ইন্ডিয়ান হারমোনিকা ডে। বর্ধমানের বংশগোপাল টাউন হলে আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। ধন্যবাদ। সবটাই হচ্ছে আপনার হারমোনিকা, মানে আমরা যেটাকে জানি চলতি নাম মাউথর গান, মাউথর গানের উপরে গোটা অনুষ্ঠান। তো অনুষ্ঠানটা আপনার আমাদের চিনি পিতা, হারমোনিকা পিতা, ভারতবর্ষের চিনি হারমোনিকা পিতা পণ্ডিত মিলন গুপ্ত। তো তার জন্মদিন 22 নভেম্বর, এটাকে সারা ভারতবর্ষের সমস্ত হারমোনিকা প্লেয়ার বা সমস্ত হারমোনিকা ক্লাব ইন্ডিয়ান হারমোনিকা ডে হিসেবে পালন করে। তো আমরাও সেটা করছি আমাদের বর্ধমান হারমোনিকা ওপেন রিক্রিয়েশন যে ক্লাব, সেই হারমোনিকা ক্লাব আশা করছি প্রত্যেক বছর আমরা সেভাবে এটাকে সাড়ম্বরে করতে পারবো। এটা আমাদের প্রথমবার উদ্যোগ, আমরা এভাবে ফলে আমরা করতে শুরু করলাম। কতজন আর্টিস্ট এখানে তাদের শিল্প প্রদর্শন করছে এখন অবধি? আমাদের যা মেম্বার, মানে যে যতজন 10 জন মতন আমাদের এখানে মানে পার্টিসিপেট দিয়ে করছেন। এখানে বিভিন্ন ধরনের রয়েছেন, এক ধরনেরই না, গোটা অনুষ্ঠানটাই আপনার কিন্তু হারমোনিকাই, গোটা অনুষ্ঠানটাই মাউথর গান। আমরা মূলত যে হারমোনিকাটা বাজিয়ে থাকি সেটাকে বলা হয় ক্রোমাটিক হারমোনিকা, কারণ আমাদের ভারতবর্ষে যে গান রাগাশ্রয়ী গান সেটা ক্রোমাটিক ছাড়া হয় না। বিদেশে যদিও বিভিন্ন ধরনের হারমোনিকা, ধরুন ব্লুজ, জ্যাজ, এই সমস্ত ব্যবহার হয়, কিন্তু আমাদের এখানে মেনলি ক্রোমাটিক হারমোনিকা ব্যবহার হয়। আমরা সেটাই ব্যবহার করি, আমরা ভারতীয় রাগার উপরেই গান করি। গোটা অনুষ্ঠানটাই হারমোনিকা, অন্য কিচ্ছু নেই, কারণ হারমোনিকা একটা লিড ইনস্ট্রুমেন্ট, সেটা দিয়ে অনুষ্ঠানটা হবে। আমাদের থাকতো হালকা গোলাপি রং, তার সঙ্গে একটা লোহার পাত মতো থাকতো, মুখে দিয়ে বাজাতাম কিছুক্ষণ বাজাতাম। পরে পণ্ডিত মিলন গুপ্তাকে শ্রদ্ধা জানানো হয়। এদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, বহু দর্শক এই অনুষ্ঠান উপভোগ করতে ভিড় জমান। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক কৃষক, দিনার দায়ে সে আত্মঘাতী হয়। চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক কৃষক, মৃত কৃষকের নাম গৌতম ঘোষ। ঘটনাটি ঘটেছে আমারুন 2-এর উত্তর কুবাজপুরে। চাষের কাজের জন্য বিভিন্ন জায়গা থেকে তিনি ঋণ করেছিলেন, ফলে প্রতিনিয়ত তাকে তাগাদাদারেরা তাগাদা করতেন। সহ্যের বাঁধ অতিক্রম করার কারণে সে বিষ খায়। পরিবারের লোকজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার। ঘটনা হয়েছিল চাষ করতে, ধান করেছে, বোরোয় চাষ করতো, সেই বোরো চাষে ধান ঝড় জলে সব নষ্ট হয়ে গেছে। আবার এখন 15 থেকে 18 বিঘে মতন চাষ করেছিল, সব পাবলিকের কাছে ধার নিয়ে দিয়ে দেনায় সহ্য করতে না পারার ফলে মাথাটা ঠিক না রাখতে পারার জন্য সে ঘাস মারা বা বাগান মারা যে ওষুধটা সেটা খায়। তারপরে ধরুন আমরা খবর পেয়ে আসি, আমি ওর জামাইবাবু বড়বেলুন বাড়ি, আমরা 17 তারিখ ওখান থেকে ডাইরেক্ট এখানে ভর্তি করে না করুন, তারপরে তারপর বর্ধমান রাধারানীতে। কয় মারা যায় গতকাল? কি নাম? গৌতম ঘোষ। কি কাজ করতেন উনি পেশায়? পেশায় নেই, চাষবাস। আর এমনি কত টাকার মতো ঋণ করেছিল? 60-65 হাজার টাকা ধার একজনের কাছে না বিভিন্ন 4-5 জন আসার কাছে? তারা তাগাদাও করছিল? তারা তারা তাগাদাও করছিল? হ্যাঁ, তাগাদা করছিল, বড়ে দিতে পারেনি। আবার এখন বলছে ধান কেটে দেবো, যে বাড়িতে তাগাদা করছিল। তার ফলে কত বিঘে জমি চাষ করেছিল? 15 থেকে 18 নিজের বর্ধমান ইউনিভার্সিটি স্পোর্টস বোর্ডের উদ্যোগে বর্ধমান মোহনবাগান মাঠে আয়োজিত 2-দিনব্যাপী ফুটবল অনুশীলন ম্যাচের শেষ দিন ছিল বৃহস্পতিবার। এদিন মুখোমুখি হয় বর্ধমান ইউনিভার্সিটি ফুটবল টিম এবং মোহনবাগান শেল একাডেমি। ঠিক আছে, তারপরে দিতে হবে।
বর্ধমান ইউনিভার্সিটি স্পোর্টস বোর্ডের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী ফুটবল অনুশীলন ম্যাচের শেষ দিন ছিল বৃহস্পতিবার। বর্ধমান মোহনবাগান মাঠে অনুষ্ঠিত হয় এদিনের এই অনুশীলন ম্যাচ। এদিন মুখোমুখি হয় বর্ধমান ইউনিভার্সিটি ফুটবল টিম অ্যান্ড মোহনবাগান শেল একাডেমি। উল্লেখ্য, আগামী দিনে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল ইটানগরে খেলতে যাবে। সেই উপলক্ষে সেরা খেলোয়াড় বাছাই পর্ব সম্পন্ন করার লক্ষ্যেই দুদিন ব্যাপী অনুশীলন ম্যাচের আয়োজন করা হয়। এই বাছাই পর্বের ম্যাচে সকল খেলোয়াড় নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রচেষ্টা চালান। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ক্ষতিগ্রস্ত কৃষকরা জেলা শাসকের শরণাপন্ন হলেন বৃহস্পতিবার। জেলা শাসকের শরণাপন্ন হলেন কয়েকজন প্রতিনিধিবৃন্দ। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর 1 নম্বর পঞ্চায়েতের নাদরা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দীর্ঘ বেশ কয়েক মাস ধরে উচ্চ বাতিস্তম্ভের বাতিগুলি বিকল হয়ে পড়ে আছে। ইন্ডিয়ান হারমোনিকার জনক মিলন গুপ্তার জন্মদিবসকে সামনে রেখে বুধবার ইন্ডিয়ান হারমোনিকা ডে পালন করা হল বর্ধমান হারমোনিকা ওপেন রিক্রিয়েশনের পক্ষ থেকে। কীটনাশকে আত্মঘাতী হলেন এক কৃষক। বর্ধমান ইউনিভার্সিটি স্পোর্টস বোর্ডের উদ্যোগে বর্ধমান মোহনবাগান মাঠে আয়োজিত দুদিন ব্যাপী ফুটবল অনুশীলন ম্যাচের শেষ দিন ছিল বৃহস্পতিবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।